ওম নম ভাগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রোফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি প্রতিদিনের রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত আপনাদের সঙ্গে আলোচনা করছি উনিশে ফাল্গুন চোদ্দোশো সাতাশ সন ইংরেজি চৌঠা মার্চ দু হাজার একুশ সাল বৃহস্পতিবার বৃহস্পতিবারের এই বিশেষ রাশিফলে আপনাদের জানাই স্বাগত বৃহস্পতিবার মানেই দেবগুরু বৃহস্পতি এবং ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি বার তাই এই বিশেষ দিনে গুরুদেব এবং সেই সাথে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনাতে অত্যন্ত শুভ ফল পাবেন প্রতিদিনের এই রাশি ফলে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের ব্যবসা লেনদেন চাকরি বাকরি এবং শুভ অশুভ বিষয় নিয়ে আলোচনা করে থাকি সেই সাথে শুভ সংখ্যা শুভ রং এবং ছোট ছোট উপায় এবং টোটকা যা আপনাদের জীবনকে আরও বেশি সুন্দর করতে পারে এমনটাই এই বিশেষ উপায়ের বিষয়ে আলোচনা করি আপনারা আপনাদের চন্দ্র রাশি সাপেক্ষে এই বিশেষ রাশিফল দেখবেন যাদের জন্মকুণ্ডলী নেই তারা নাম রাশি অনুসারে এই বিশেষ রাশিফল দেখতে পারেন রাশিফল শুরু করার আগেই আপনাদের সঙ্গে আলোচনা করব বিশেষ এই দিনের পঞ্চাঙ্গের বিষয় চৌঠা মার্চ দু হাজার একুশ বৃহস্পতিবার সূর্যোদয় ঘটবে সকাল পাঁচটা ঊনষাট মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি থাকবে আজ রাত্রি নটা ঊনষাট মিনিট পর্যন্ত তারপরেই সপ্তমী তিথি শুরু হবে চন্দ্রদেব আজ বিশাখা নক্ষত্রে গোচর করবে এবং রাত্রি এগারোটা সাতান্ন মিনিটের পর অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে তাই চন্দ্রদেব আজ সারাদিন কেতুর সঙ্গে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে শুরুতেই গড় করণ এবং তা থাকবে সকাল এগারোটা আট মিনিট পর্যন্ত তারপরেই বাণিজ্যকরণ শুরু হচ্ছে আজ খুব একটা ভালো যোগ নয় ব্যাঘাত যোগে আজ শুরু হচ্ছে দিন এবং তা থাকবে রাত্রি এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তারপরেই হর্ষণ যোগ শুরু হবে শুভ সময়ের মধ্যে আজ মহেন্দ্র যোগ শুরু হচ্ছে সকাল পাঁচটা উনষাট মিনিট থেকে সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং ঠিক তারপরেই সকাল দশটা আটত্রিশ থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সেই সাথে বলবো আজ অমৃতকাল থাকছে মধ্যরাত্রি পার হয়ে একটা এক মিনিট থেকে ভোর রাত্রি তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত অশুভ সময়ের মধ্যে বারবেলা থাকছে আজ সকাল পাঁচটা উনষাট মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং তারপরে বিকেল চারটে দশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত কালবেলা থাকবে দুপুর দুটো বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল চারটে দশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকবে রাত্রি এগারোটা সাতচল্লিশ থেকে মধ্যরাত্রি পার হয়ে রাত্রি একটা কুড়ি মিনিট পর্যন্ত তবে আজ অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা পঁচিশ থেকে দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত এবং সর্বার্থ সিদ্ধি যোগ আজ থাকছে রাত্রি এগারোটা আটান্ন মিনিট থেকে পরের দিন সকাল পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং রবি যোগ থাকছে আজ সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে সন্ধ্যা ছটা চোদ্দো মিনিট পর্যন্ত তবে রাহুকাল আজ থাকছে বিকেল একটা সতেরো থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাই রাহুকাল বারবেলা কালবেলা এবং কাল রাত্রির মতো অশুভ সময়কে বাদ দিয়ে আপনারা কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন কিংবা কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন আজ এই বিশেষ দিনে গ্রহগত অবস্থান থাকছে বৃষরাশিতে মঙ্গল এবং রাহু অবস্থান করবে বৃশ্চিক রাশিতে কেতু যুক্ত চন্দ্র অবস্থান করবে এবং মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি শনি এবং বুধ অবস্থান করবে এবং সেই সাথে বলবো যে কুম্ভ রাশিতে শুক্রদেব এবং রবিদেব একই সঙ্গে অবস্থান করছে ঠিক এরকমই গ্রহগত নাক্ষত্রিক এবং অন্যান্য যোগগত অবস্থান অনুসারে সেই সাথে তারা বল অনুসারে অত্যন্ত শুভ ফল পেতে চলেছে অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তর আষাঢ়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা শুরুতেই আলোচনা মেষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে অর্থাৎ চৌঠা মার্চ দু বৃহস্পতিবার মেষ রাশির সাপেক্ষে চন্দ্রদেব আজ অষ্টম গৃহে গোচর করছে অষ্টম গৃহ হলেও এটি আপনার স্ব রাশি অর্থাৎ আপনার রাশির অধিপতি মঙ্গলদেবের অন্য আরেকটি গৃহ ব্যবসার ক্ষেত্রে একটু নজর দিলেই আপনারা ভালো ফল পাবেন তবে আর্থিক লেনদেনের বিষয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে সে বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে সফলতা আসবে কর্মযোগে ভ্রমণযোগ তৈরি হবে পারিবারিক জীবনে কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা পজিটিভ প্রভাব আসবে আজ তবে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা যত্ন নেবেন ভ্রমণের কোনো যোগ তৈরি হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সেই সাথে আজ ব্যয়ের পরিমাণ অনেকটাই বাড়বে তাই প্রতিটা কাজ আপনারা অবশ্যই পরিকল্পনা মাফিক করার চেষ্টা করুন পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল আসবে গবেষণার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা অকাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে যে সমস্ত জাতক কিংবা জাতিকারা বেকার যা চাকরি বাকরির সন্ধানের প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ফল আসতে পারে চাকরিজীবীদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে যারা ফাটকা ইনকামের বিষয়ে চিন্তাভাবনা করছেন আজ কিন্তু ফাটকা ইনকামের বিষয়ে বিশেষ যোগ তৈরি হতে পারে শেয়ার বাজার বা এই ধরনের কোনো হঠাৎ অর্থপ্রাপ্তির যে যোগগুলো রয়েছে সেখান থেকে আপনারা লাভবান হতে পারেন টেলিযোগাযোগের মাধ্যমে কোনো শুভ সংবাদ আপনারা পেতে পারেন প্রতিবেশীদের আচরণে কিছুটা আপনি মানসিক কষ্ট পেতে পারেন তাদের সঙ্গে কথাবার্তার বিষয়ে অবশ্যই সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করবেন অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতির উপরে আপনারা খেয়াল রাখুন প্রচেষ্টা চালিয়ে যান অবশ্যই সফলতা আসবে সন্তান সম্পর্কিত বিষয়ে কিছুটা বিতর্ক তৈরি হতে পারে আজ বিশেষ দিনে প্রতিপত্নীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল আসবে পূর্ণ সমর্থন পাবেন সেই সাথে তীর্থযাত্রার বিষয়ে কোনো পরিকল্পনা হতে পারে তবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুব একটা ভালো দিন হবে না আজ বিশেষ দিনে প্রেমিক প্রেমিকাদের মধ্যে কথাবার্তার বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে আজ বিশেষ দিনে কোনো বড় ধরনের সিদ্ধান্ত থেকে আপনারা বিরত থাকুন মেষ রাশি জাতক জাতিকাদের বলবো আজ এই বিশেষ দিনে আপনারা এক এবং আট সংখ্যাকে ব্যবহার করুন সেই সাথে আপনারা এই বিশেষ দিনে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন অত্যন্ত শুভ ফল পাবেন পূর্ব দিকে অভিমুখ করে কোনো কাজ করলে সেই কাজের সফলতা আসবে তামা এবং স্বর্ণ ধাতু আপনাদের জন্য আজ শুভ হবে পরবর্তী যে রাশি তা হল বৃষ রাশি চৌঠা মার্চ দু বৃহস্পতিবার আজ এই বিশেষ দিনে আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব সপ্তম গৃহে গোচর করবে ব্যবসা এবং সেই সাথে সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হবে তবে কেতুযুক্ত অবস্থায় চন্দ্র কিছুটা নেগেটিভ প্রভাব দিতে পারে এবং এই স্থলে চন্দ্র নিজস্থ অবস্থায় থাকবে তাই মানসিক ক্ষেত্রে আপনারা অবশ্যই পজিটিভ থাকার চেষ্টা করুন কঠোর পরিশ্রম করলে অবশ্যই ফল পাবেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে লাভবানের বিশেষ আশা থাকতে পারে টেক্সটাইল বিজনেসে যারা যুক্ত রয়েছেন তারা অত্যন্ত সুযোগ সুবিধা পেতে পারেন সেই সাথে যারা এই বিশেষ দিনে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন ইতিবাচক ফল আসবে অফিসের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মতবিরোধ থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন নিজের কথাবার্তার প্রতি অবশ্যই সঠিকভাবে নজর দিন রাগকে নিয়ন্ত্রণ না করতে পারলে সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব আসবে নিজের দায়িত্বগুলো অবশ্যই পূরণ করার চেষ্টা করুন যুবক যুবতীদের বলব কঠোর পরিশ্রম করুন সফলতা আসবে সামাজিক ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে সেই সাথে ঋণ গ্রহণের ক্ষেত্রে আজ এই বিশেষ দিনে ভালো ফল পাবেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে পজিটিভ ফল আসবে বেশ কিছু পুরানো কাজ আজ এই বিশেষ দিনে হয়ে যেতে পারে তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা অবশ্যই মনোযোগ দেবেন আবহাওয়ার পরিবর্তন শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আনতে পারে গোপন শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে সে বিষয়ে সতর্ক হতে হবে সন্তানের আচরণের প্রতি আপনারা খেয়াল রাখুন এবং তাদের ব্যবহারের প্রতি আপনারা খেয়াল রাখুন বন্ধুবান্ধবদের সাথে কোনো নতুন কাজের বিষয়ে আপনারা বিশেষ পরিকল্পনা করতে পারেন আয়ের ক্ষেত্রের পাশাপাশি ব্যয়ের বিষয়কেও আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যথা আর্থিক সংকটের বিশেষ পরিস্থিতি তৈরি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ অত্যন্ত ভালো ফল আসবে প্রেমের জীবনের ক্ষেত্রে আজ পজিটিভ প্রভাব আসতে পারে ব্যবসা সংক্রান্ত পরামর্শ ভাইদের সঙ্গে আপনি করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি পাবে গুরুজনের আশীর্বাদে আপনাদের ভালো ফল আসবে আজ এই বিশেষ দিনে আপনারা সাদা রঙকে ব্যবহার করুন এবং সেই সাথে দুই এবং সাত সংখ্যাকে ব্যবহার করুন সেই সাথে আজ আপনারা মা দুর্গাকে অবশ্যই লাল ওড়না নিবেদন করুন এবং সেই সাথে আপনারা অবশ্যই দুর্গা চল্লিশা জপ করুন আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরবে আপনারা দক্ষিণ এবং পশ্চিম অভিমুখে কোনো কাজ করলে সেই কাজে সফলতা আসবে এবং সেই সাথে আয়রন এবং সীসা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে চৌঠা মার্চ দু বৃহস্পতিবার মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ ষষ্ঠ গৃহে গোচর করছে তাই আজ আপনারা অপরিচিত থেকে একটু সাবধানে থাকুন স্ত্রীর শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নিন এবং খরচের বিষয়ে আপনারা যত্নশীল হবেন আজ এই বিশেষ দিনে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়ানোর কোনো পরিকল্পনা হতে পারে চাকরির বদলের বিষয়ে বিশেষ কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বলবো রুটিনের কিছু পরিবর্তন করার চেষ্টা করুন মনকে সংযত রাখার চেষ্টা করুন যুবক যুবতীরা যারা কর্মের বিষয়ে চেষ্টা চালাচ্ছেন তাদের পরিশ্রম কিন্তু আজ বাড়বে ব্যবসার ক্ষেত্রে কিছুটা পজিটিভ প্রভাব আসতে পারে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শগুলি আপনারা বিবেচনা করবেন নতুন ব্যবসার বিষয়ে বিবেচনা করতে পারেন আজই বিশেষ দিনে আপনার আত্মবিশ্বাসের প্রতি আপনারা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না আজ ভাইয়ের সঙ্গে কিছুটা মতো বিরোধ তৈরি হতে পারে নিজের কথার প্রতি অবশ্যই সংযত রাখুন বা সংযত থাকুন আজ এই বিশেষ দিনে ষড়যন্ত্রের শিকার হতে পারেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং স্বামী মধ্যে অবশ্যই পূর্ণ সমর্থন থাকবে আজ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিতর্ক তৈরি হতে পারে সে বিষয়ে আপনাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে যদি কারোর কাছে অর্থ ধার দিয়ে থাকেন সেই অর্থ ফেরত পাওয়ার বিশেষ যোগ তৈরি হতে পারে বিনিয়োগের বিষয়ে আজ ভেবে চিনতে বা যারা এ বিষয়ে ভালো জানে তাদের সঙ্গে পরামর্শ করে বিনিয়োগ করতে পারেন তবে আপনাদের আবারও বলবো কোনো কাজেই আপনারা তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গিয়েই আপনি কিন্তু সমস্যায় পড়বেন স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ফল আসবে সেই সাথে প্রেমের জীবনের ক্ষেত্রে ফল সাধারণ থাকবে আপনারা আজ এই বিশেষ দিনে হলুদ বর্ণ এবং সবুজ বর্ণকে ব্যবহার করুন সেই সাথে আপনারা তিন এবং ছয় সংখ্যাকে ব্যবহার করলে অত্যন্ত শুভ ফল পাবেন পশ্চিম দিকের অভিমুখে আপনাদের যে কোনো কাজের সফলতা আসবে সেই সাথে রৌপ সীসা এবং স্বর্ণ ধাতুতে আপনাদের শুভ ফল আসবে শ্রী গণপতি দেবের পূজা অর্চনার পাশাপাশি আজ আপনারা অবশ্যই লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনাতে অত্যন্ত শুভ ফল পাবেন সত্যনারায়ণের ব্রতকথা পাঠে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরবে পরবর্তী যে রাশি তা হলো কর্কট রাশি চৌঠা মার্চ দু হাজার একুশ বৃহস্পতিবার চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ পঞ্চম গৃহে গোচর করবে কর্মক্ষেত্রে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন আপনাদের বেশ কিছু আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্য সম্পূর্ণ আপনাকে আজ সমর্থন করবে ব্যক্তিগত কাজের ক্ষেত্রে সফলতা আসবে এবং আপনার বেশ কিছু ইচ্ছা পূরণ হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে নতুন স্কিমে আপনারা যোগদান করতে পারেন নতুন গতি আসবে আপনার কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে সেই গতি আপনার অর্থনৈতিক ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে কর্মসংস্থানের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে এবং সন্তানের ক্ষেত্র থেকে ভালো ফল পাবেন পরিশ্রমের সঠিক সম্মান আপনারা অবশ্যই পাবেন তবে ব্যয়ের বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন হঠাৎ অর্থ ব্যয়ের একটা বিশেষ যোগ তৈরি হতে পারে তাই আর্থিক বিষয়টা কিছুটা নেগেটিভ প্রভাব দেখা যায় আয়ের নতুন নতুন উৎস অবশ্যই আসবে কিন্তু ব্যয়ের নতুন নতুন উৎস আপনি অবশ্যই দেখতে পাবেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন রাগ এড়িয়ে চললে সব থেকে ভালো ফল পাবেন সিনিয়রদের সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না ছোটোখাটো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন সরকারি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কর্মচারী এবং উচ্চ আধিকারিকদের কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা পাবেন আজ এই দিনে বৈবাহিক জীবনে কিছুটা ট্রেস থাকতে পারে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বুদ্ধি খাঁটিয়ে এগোতে হবে হলে সম্পর্কের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে সেই সাথে বলবো যারা বিবাহের বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে বিবাহ যোগ তৈরি হবে বা বিবাহের কোনো প্রস্তাব আসতে পারে কলহ বা বিবাদের মধ্যে আজ আপনারা পড়বেন না মূল্যবান জিনিসপত্র সঠিক জায়গায় গুছিয়ে রাখুন এবং নতুন ব্যক্তির সম্পর্কে আপনারা আজ সজাগ থাকুন অন্যথায় কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কাজ সেই কাজের পরিসমাপ্তি ঘটবে এবং আজ সন্ধ্যার পরবর্তী সময়ে বন্ধু আগমনে মন কিছুটা ভালো থাকবে যদি কোথাও থেকে ঋণ নিয়ে থাকেন সেই ঋণ ফেরতের বিষয়ে আজ কিন্তু একটা চিন্তাভাবনা করতে পারেন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল আসবে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অপেক্ষাকৃত ভালো ফল আসবে এবং দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আপনারা পজিটিভ প্রভাব পাবেন চার সংখ্যা ব্যবহার করলে অত্যন্ত শুভ ফল পাবেন সাদা রং আপনাদের জন্য আজ শুভ হবে পূর্ব এবং দক্ষিণ দিকে অভিমুখ করে কোনো কাজ করলে সেই কাজের সফলতা পাবেন তাম্র এবং রৌপ ধাতু আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে আজ এই বিশেষ দিনে ভগবান শিবের শিবলিঙ্গে শীতল জল অর্পণ করে ও শিবাই মন্ত্র জপ করুন অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে এখন আপনাদের সঙ্গে সিংহ রাশি নিয়ে আলোচনা করব চৌঠা মার্চ দু হাজার একুশ বৃহস্পতিবার আজ এই বিশেষ দিনে চন্দ্র রাশির সাপেক্ষে চন্দ্রদেব অবস্থান করবে আপনার চতুর্থ গৃহে চতুর্থ গৃহে চন্দ্রের অবস্থান মনের উপরে কিছুটা চাপ থাকবে আজ সেই সাথে শরীর স্বাস্থ্যের অবনতির বিশেষ যোগ তৈরি হতে পারে অতিরিক্ত চাপ আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই সেখান থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্কের বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে তর্ক বিতর্কের মধ্যে পড়তে পারেন সেই সাথে নতুন সুযোগ কিন্তু আজ আসবে সুযোগকে আপনারা হাতছাড়া করবেন না কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা থাকবে ঠিকই পাশাপাশি আপনার কাজ করার ইচ্ছাটা কিছুটা কম থাকবে তাই সে বিষয়ে আপনাদেরকে একটু সচেতন হতে হবে যারা চাকরি বাকরি করছেন সেই সম্পর্কিত বিকল্প পথের অনেক সন্ধান পাবেন কিন্তু দ্রুত বা হুটহাট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই উচিত আজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ যথেষ্ট যোগাযোগ তৈরি হতে পারে তাই সম্পূর্ণ ভেবে চিনতে আপনারা আজ সিদ্ধান্ত নিন অংশীদারী ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেখা যাচ্ছে না সম্পর্কের উপরে বিরূপ প্রভাব চলে আসতে পারে নাক কান গলা সম্পর্কিত সমস্যায় আপনারা আজ ভুগতে পারেন কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনাদেরকে সফলতা অর্জন করতে হবে তাছাড়া বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজ শুভ ফল আসছে নতুন জীবনসঙ্গীর সঙ্গে আজ কিন্তু খুব একটা পজিটিভ প্রভাব আসছে না এতে কিছুটা নেগেটিভ প্রভাবে আপনাদের মন খারাপ হতে পারে তাই বলবো ভাব ভালোবাসার ক্ষেত্রে আজ আপনারা একটু ভেবে কথা দিন গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করা আজ আপনার উচিত হবে না সেই সাথে বলবো এগুলো করতে গিয়ে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন আজ এই বিশেষ দিনে আপনারা স্বর্ণব অর্থাৎ সোনালী বর্ণ আপনারা ব্যবহার করুন সেই সাথে পাঁচ সংখ্যা ব্যবহার করলে শুভ ফল পাবেন আপনাদের জন্য আজ পূর্ব দিকের অভিমুখে কাজ করলে শুভ ফল আসবে তামা এবং সোনার মতো শুভ ধাতু আপনাদের জন্য ভালো হবে সেই সাথে বলবো আজ এই বিশেষ দিনে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করে ওং নম ভাগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র আপনারা এগারোবার জপ করুন চৌঠা মার্চ দু বৃহস্পতিবার কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আজ চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় গৃহে গোচর করছে জমি জমা সংক্রান্ত বিষয়ে পজিটিভ প্রভাব আসতে পারে এবং আজই বিশেষ দিনে আপনারা প্রশংসিত হতে পারেন বিভিন্ন ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো তাড়াহুড়ো করার দরকার নেই লেনদেনের বিষয়ে আজ একটু সতর্ক থাকতে হবে আর্থিক ক্ষতির বিষয়ে কিন্তু সে বিষয়টা মাথায় রাখবেন তাছাড়া আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে অযথা ব্যয় থেকে আপনারা অবশ্যই দূরে থাকুন জীবন সঙ্গে সঙ্গে সম্পর্কের মিষ্টতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি পেতে পারে সেই সাথে টাকা ফেরত দেওয়ার বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত নিতে পারেন স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়ে পজিটিভ প্রভাব আসবে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে গৃহের পরিবেশ অপেক্ষাকৃত আজ ভালো থাকবে সন্তানের কাছ থেকে আপনারা সুখবর পাবেন সেই সাথে আজ আপনারা ব্যবসার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে সহযোগিতা পেতে পারেন আজ আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ প্রভাব আসবে কিন্তু পারস্পরিক কথাবার্তার বিষয়ে অবশ্যই সচেতন থাকুন এবং নেগেটিভ কথা আপনাদের সম্পর্কের উপরে কিছুটা সমস্যার কারণ হতে পারে প্রেমের জীবনের ক্ষেত্রে আজ বলবো খুব একটা ভালো ফল আসছে না অবশ্যই নতুন সম্পর্কের বিষয়ে আপনারা স্থগিত রাখুন আজ আপনারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন সেই সাথে আপনাদের বলব শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দিন খাবার দাবারের প্রতি আপনারা নজর না দিলে সমস্যায় পড়বেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আগ্রহ আজ অপেক্ষাকৃত বৃদ্ধি পাবে আজ এই বিশেষ দিনে আপনারা এক এবং আট সংখ্যাকে ব্যবহার করুন সবুজ বর্ণ আপনাদের জন্য আজ শুভ হবে দক্ষিণ অভিমুখে কাজ করলে শুভ ফল আসবে সেই সাথে সোনা এবং রূপ আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে তাছাড়া আজ এই বিশেষ দিনে মা দুর্গার শ্রীচরণে লবঙ্গ অর্পণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন আর আপনারা অবশ্যই এই বিশেষ দিনে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করে ওং নম ভগবতে বাসুদেবা এই বিশেষ মন্ত্র আপনারা জপ করুন চৌঠা মার্চ দু হাজার বৃহস্পতিবার তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ দ্বিতীয় গৃহে গোচর করছে আজ এই বিশেষ দিনে আয় ব্যয়ের বিশেষ একটা সামঞ্জস্য থাকবে আপনার মনে একটা ইতিবাচক প্রভাব আসবে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করতে আপনি অনেকটাই সচেষ্ট থাকবেন ধীর গতিতে আপনার কর্মক্ষেত্রে আপনারা এগিয়ে চলবেন বেশ কিছু সুযোগ সুবিধা আপনার জীবনে আসতে পারে আজ অর্থ বিনিয়োগের কোনো পরিকল্পনা করতে পারেন নতুন পদক্ষেপ আজ গ্রহণ করলে আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসবে তবে সব কিছুর বিষয়ে আপনারা অবশ্যই ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নেবেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুব বেশি লাভের আশা আজ নেই স্থানান্তরের বিশেষ সম্ভাবনা তৈরি হতে পারে আজ প্রতিটা ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের এগিয়ে যেতে হবে এবং সফলতা অবশ্যই আসবে ভবিষ্যতের উদ্বেগের বিষয়গুলো আস্তে আস্তে দূরে সরে যাবে গৃহস্থলে জিনিসপত্র আজ আপনারা কিছু কেনাকাটা করতে পারেন বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনারা অনেকটাই এগিয়ে যেতে পারেন আজ আপনারা অর্থ লেনদেনের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন অতিরিক্ত বিশ্বাস করবেন না কর্মক্ষেত্রে বাধা দূর করার জন্য আপনার আত্মবিশ্বাসকে অবশ্যই বাড়িয়ে তুলতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে একটু সতর্ক এবং সজাগ থাকতে হবে সেই সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আজ আপনারা অবশ্যই ভেবে চিনতে নিন সম্পর্কের ক্ষেত্রে আপনার মিষ্টতা বৃদ্ধি করতে হবে এবং তাতেই আপনি হৃদয় জয় করবেন আর প্রেমের ক্ষেত্রে এই বিষয়টাই মাথায় রাখুন পারিবারিক জীবনের ক্ষেত্রেও আপনারা অবশ্যই একটু স্যাক্রিফাইস করলে অত্যন্ত ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা আসার সম্ভাবনা আজ কিন্তু থাকবে যে সমস্ত জাতক জাতিকারা কর্মের প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সজাগ দৃষ্টি রাখলে আপনারা ভালো থাকবেন আজ এই বিশেষ দিনে আপনারা অভাবী মানুষকে সাহায্য করলে অবশ্যই ঈশ্বরের কৃপা পাবেন সেই সাথে বলবো আপনারা সাদা রঙকে আজ ব্যবহার করুন এবং দুই এবং সাত সংখ্যা আপনাদের জন্য শুভ হবে পশ্চিম দিক অভিমুখে যে কোনো কাজের সফলতা আসবে লৌভ এবং রৌপতে আপনাদের শুভ ফল আসবে তাছাড়া এই বিশেষ দিনে মা দুর্গার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন একটি সর্ষের তেলের প্রদীপ নিবেদন করুন এবং দুর্গা চল্লিশা পাঠ করলে আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য ফিরবে চৌঠা মার্চ দু হাজার বৃহস্পতিবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এই বিশেষ দিনে আপনারা অত্যন্ত ইতিবাচক প্রভাব পাবেন চন্দ্রদেব আপনাদের রাশিতেই আজ গোচর করছে শত্রুপক্ষ আজ শান্ত হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আজ পাবেন আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসবে সেই সাথে বেশ কিছু সমস্যার সমাধানও আপনি করতে পারবেন কর্মক্ষেত্রে পজিটিভ প্রভাব সেই সাথে পৈতৃক সম্পত্তির বিষয়ে পজিটিভ প্রভাব আসার সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং ধর্মীয় ভ্রমণের বিশেষ যোগ তৈরি হতে পারে আপনাদের আজ আপনার উপরে যে কোনো ধরনের দায়িত্ব চাপতে পারে সেই দায়িত্ব আপনাকে অবশ্যই ভেবেচিন্তে করতে হবে নেগেটিভ প্রভাবযুক্ত মানুষদের কাছ থেকে আজ আপনারা একটু দূরে থাকার চেষ্টা করুন ইতিবাচক রাখুন নিজের মনকে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য সামাজিক ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অগ্রগতি অবশ্যই বাড়বে এবং জীবনসঙ্গীর সঙ্গে আজ কিছুটা সময় অত্যন্ত ভালো কাটাবেন জীবনসঙ্গীর সম্পর্কে উৎসাহিত হবেন ভাব ভালোবাসার পূর্ণ রূপ আপনারা অবশ্যই অনুভব করবেন আবেগকে নিয়ন্ত্রণ করে না এগোলে কিছুটা সমস্যার মধ্যে থাকতে পারেন নিজের আচরণের প্রতি একটু সংযত রাখা দরকার হবে আজ এই বিশেষ দিনে বিবাদ বা গণ্ডগোল এই সমস্ত বিষয়ে সন্ধ্যা নাগাদ আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই সন্ধ্যার পরে একটু সচেতন থাকুন আজ ধর্মীয় কাজকর্মের প্রতি আপনারা একটু যুক্ত থাকুন প্রয়োজন একটু ব্যয় হলেও মন ভালো থাকবে আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত না নিলে কিছুটা লোকসানের ভয় কিন্তু হতে পারে সন্তানের বিষয়ে আজ কোনো ভালো খবর পেতে পারেন তাছাড়া যানবাহনের বিষয়ে যারা কেনাকাটা চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণ হওয়ার বিশেষ যোগ তৈরি হতে পারে আজ এই বিশেষ দিনে আপনারা এক এবং আট সংখ্যাকে ব্যবহার করুন লাল বর্ণ আপনাদের জন্য আজ শুভ হবে তাছাড়া উত্তর পূর্ব অভিমুখে যে কোনো কাজের সফলতা আসতে পারে তামা লোহা এবং স্বর্ণ ধাতুতে আপনাদের শুভ ফল আসবে আজ এই বিশেষ দিনে অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে জপ করুন এবং সেই সাথে সুন্দরকাণ্ড পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন চৌঠা মার্চ দু বৃহস্পতিবার ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ দ্বাদশ গৃহে গোচর করছে বিরোধী পক্ষ কিছুটা সমস্যার মধ্যে আপনাকে ফেলবে আজ তাই সে বিষয়ে আপনারা অবশ্যই সজাগ থাকুন না হলে ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন কর্মক্ষেত্রে অফিসের কাজে অত্যন্ত চাপ থাকবে আজ সহকর্মীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে সচেতন থাকুন শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা উন্নতিযোগ রয়েছে তাছাড়া প্রয়োজন হতে পারে শহরের বাইরে যাওয়ার গাড়ি চালানোর ক্ষেত্রে আজ একটু সজাগ থাকুন সাবধানতা অবলম্বন না করলে আঘাতজনিত সমস্যায় আপনারা ভুগতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে একটু পরিকল্পনা করে এগোলে আপনাদের ভালো ফল আসতে পারে প্রেমের বিষয়ে পরিবারের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নিন এবং সম্পর্কের বিষয়ে অত্যন্ত পজিটিভ প্রভাব তবেই আসবে জীবনসঙ্গীর সঙ্গে আজ সম্পর্কের বিষয়ে স্বাভাবিক থাকবে শরীর স্বাস্থ্য স্বাভাবিক থাকবে পরিবারের জন্য কিছুটা ব্যয় আজ হবে পরিবারের জন্য কিছুটা সময় আপনি অবশ্যই ব্যয় করুন তাতে আপনার গৃহের পরিবেশ ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে আজ আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে মায়ের ব্যথা বেদনা কিছুটা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে অবশ্যই সতর্ক থাকুন বন্ধুবান্ধবদের সহযোগিতা চাইলে অবশ্যই তাদের পাশে পাবেন সন্ধ্যার পরবর্তী সময়ে আপনার ক্ষেত্রে কিছুটা মেজাজ হালকা হতে পারে কিছুটা পজিটিভ প্রভাব আসতে পারে শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষ আশা আজ থাকবে তবে আপনাদের পরিশ্রম অনেক বাড়াতে হবে তাছাড়া সন্তানের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনারা নিতে পারেন আজ এই বিশেষ দিনে আপনারা হলুদ রঙকে ব্যবহার করুন নয় এবং বারো সংখ্যা আপনাদের জন্য শুভ হবে পূর্ব অভিমুখে কোনো কাজ করলে সেই কাজের সফলতা আসবে ব্রোঞ্জ ধাতু আপনাদের জন্য আজ শুভ হবে আজ এই বিশেষ দিনে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফল হলুদ ফুল নিবেদন করুন সেই সাথে ওং নম ভাগবতে বাসুদেবা এই বিশেষ মন্ত্র জপ করুন অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন চৌঠা মার্চ দু হাজার একুশ বৃহস্পতিবার মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে চন্দ্রদেব একাদশ গৃহে অর্থাৎ সফলতার গৃহে গোচর করছে তাই যারা পড়াশোনা করছেন তাদের সফলতা আসবে কর্মক্ষেত্রে বেশ কিছু সমন্বয় তৈরি হবে তাছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কিছু অর্থ ব্যয় হতে পারে আজ পরিবারের জন্য মানসিক চাপ থেকে কিছুটা বেরিয়ে আসবেন শত্রুপক্ষ থেকে আজ কিছুটা সাবধানে থাকুন আপনারা যদি স্থানান্তরের জন্য কোনো অ্যাপ্লাই করে থাকেন কোনো তত্ত্ব আপনারা পেতে পারেন আজ এই বিশেষ দিনে বন্ধুরা অবশ্যই পাশে থাকবে বিরোধী পক্ষ আজ খুব একটা সমস্যায় ফেলবে না অবিবাহিতদের বিবাহের বিষয়ে কোনো যোগাযোগ তৈরি হতে পারে আজ যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসার ক্ষেত্রে ভালো ফল আসবে তবে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না প্রয়োজনে প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন প্রবীণ ব্যক্তিদের সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে আজ আপনারা জড়াবেন না ধৈর্য সহকারে প্রতিটি কাজ না করলে সমস্যায় পড়বেন আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ব্রাহ্মণ অথবা গুরুর পদস্পর্শে আশীর্বাদ নিলে অত্যন্ত শুভ ফল পাবেন পারিবারিক সুখ এবং শান্তি অবশ্যই আসবে প্রেমের জীবনের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আজ কিছুটা থাকবে তবে আপনারা নিজের ইগোকে নিয়ন্ত্রণ করুন আর সেটা করলেই সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ প্রভাব আসবে পারিবারিক সুখ সুবিধা এইভাবেই আপনি আজ গঠন করতে পারেন নিজেকে স্যাক্রিফাইস করে স্বামী মধ্যে সম্পর্কের ক্ষেত্রেও অত্যন্ত ভালো ফল আপনারা পেতে পারেন সন্ধ্যার পরবর্তী সময় আপনাদের জন্য অপেক্ষাকৃত পজিটিভ প্রভাব আসবে ব্যবসার ক্ষেত্রে উদ্যোগ নিলে আপনারা সেক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন তাছাড়া আজ বিশেষ দিনে আপনারা কাউকে যদি ঋণ দিয়ে থাকেন সেই অর্থ ফেরত পাওয়ার বিশেষ যোগ তৈরি হতে পারে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বিশেষ সংযোগ স্থাপন হতে পারে আজ বিশেষ দিনে সামাজিক ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ তৈরি হবে আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই নীল বা আকাশী বর্ণকে ব্যবহার করুন সেই সাথে দশ এবং এগারো সংখ্যা আপনাদের জন্য আজ শুভ হবে সেই সাথে দক্ষিণ অভিমুখে কোনো কাজ করলে কাজের সফলতা আসবে রৌপ্য এবং লৌভ আপনাদের জন্য শুভ ধাতু হবে আপনারা আজ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং সেই সাথে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল অর্পণ করে ওং নম শিবায় মন্ত্র জপ করুন অত্যন্ত ভালো ফল পাবেন তাছাড়া এই বিশেষ দিনে আপনারা একটি সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ আপনারা তুলসী মঞ্চে নিবেদন করুন এবং ওং নম ভাগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র আপনারা অবশ্যই এগারোবার জপ করুন চৌঠা মার্চ দু বৃহস্পতিবার কুম্ভ রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলব চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে কর্মগৃহে অর্থাৎ দশম গৃহে গোচর করছে তাই নতুন কাজের ক্ষেত্রে সফলতা আসবে ঝুঁকিপূর্ণ কাজ থেকে আপনারা আজ কিন্তু বিরত থাকুন আজ এই বিশেষ দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের পরিসমাপ্তি ঘটবে এবং বেশ কিছু অর্থ ফেরত পাওয়ার যোগ তৈরি হতে পারে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সফলতা আসবে প্রিয়জনের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি বৃদ্ধি পাবে সরকারি কাজের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্কিমে আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন ঈশ্বরের প্রতি উপাসনাতে কিছুটা সময় ব্যয় করবেন মন আপনাদের অবশ্যই ভালো থাকবে যারা ক্যারিয়ারের বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের পজিটিভ প্রভাব আজ আসবে তাছাড়া আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপ কমবে আজ প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সফলতা আসবে স্বামী মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এবং ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন নতুন জীবনসঙ্গীর সন্ধানে যারা রয়েছেন তাদের বিশেষ সফলতার যুগ তৈরি হতে পারে জীবনসঙ্গীর জন্য কিছুটা উপহার আপনারা অর্থ দিয়ে কিনতে পারেন তাছাড়া রোমান্টিক দিন হিসাবে এই বিশেষ দিন হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন পেতে পারেন আজ এই বিশেষ দিনে কিছুটা ব্যস্ততার মধ্যে দিয়ে আজ সময় কাটাবেন বিরোধী পক্ষ আপনাকে অনুসরণ করতে পারে তবে আপনাকে খুব বেশি সমস্যায় ফেলবে না বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনারা শত্রুকে নির্মূল করার চেষ্টা করুন জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে এগিয়ে চলুন তবেই সফলতা আসবে আপনাদের আজ এই বিশেষ দিনে আপনারা বেগুনি অর্থাৎ ভায়োলেট কালারকে ব্যবহার করুন সেই সাথে দশ এবং এগারো সংখ্যা আপনাদের জন্য শুভ হবে এবং পশ্চিম অভিমুখে কাজ করলে শুভ ফল পাবেন সোনা রূপ আপনাদের জন্য অত্যন্ত শুভ ধাতু হবে আজ এই বিশেষ দিনে হনুমানজির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন সেই সাথে আপনারা অবশ্যই রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন অত্যন্ত শুভ ফল পাবেন চৌঠা মার্চ দু বৃহস্পতিবার মিন রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের ভাগ্য গৃহে এবং ধর্মগৃহে অবস্থান করবে নবম গৃহে চন্দ্রের এই বিশেষ অবস্থান আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপিয়ে দিতে পারে জীবন সঙ্গে সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ প্রভাব আসবে ঈশ্বরের প্রতি উপাসনার বিষয়ে পজিটিভ প্রভাব আপনারা পাবেন তবে অপরিচিত ব্যক্তি থেকে আজ দূরে থাকুন আত্মীয় স্বজনের কাছ থেকে কিছুটা পজিটিভ প্রভাব পেতে পারেন সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং দায়িত্ব কিন্তু আজ বাড়তে পারে প্রেমের জীবন এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনারা আজ পজিটিভ প্রভাব পাবেন আজ এই বিশেষ দিনে দীর্ঘদিনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং ট্রেস থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসবেন আজ এই বিশেষ দিনে যারা নতুন প্রেমের বিষয়ে চিন্তা করছেন বা যারা দীর্ঘদিন সম্পর্কের মধ্যে রয়েছেন বিবাহের বিষয়ে চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা বলতে পারেন অবিবাহিতদের বিবাহের বিশেষ যোগ তৈরি হতে পারে এই বিশেষ দিনে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লাভের আশা কিন্তু হতে পারে তাছাড়া আর্থিক ক্ষেত্রে আপনারা ধীরে ধীরে পজিটিভ প্রভাব পাবেন আজ এই বিশেষ দিনে আপনার জীবনসঙ্গীর জন্য কোনো উপহার সামগ্রী কিনতে পারেন সন্তানের কাছ থেকে আপনারা পজিটিভ প্রভাব পাবেন সন্তানের মধ্যে ধর্মীয় ভাব বৃদ্ধি পাবে এবং খ্যাতিও বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণের যোগ আজ তৈরি হতে পারে পরিবারের সঙ্গে সেই ভ্রমণে কিছুটা সময় কাটিয়ে মানসিক শান্তি পেতে পারেন তবে সন্ধ্যার পরবর্তী সময়ে কোনো দুঃখজনক সংবাদ আপনাকে কিছুটা নেগেটিভ প্রভাব দিতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্কের বিষয়ে আজ আপনাদের একটু সচেতন থাকতে হবে লড়াই বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে তর্ক বিতর্ক থেকে আপনাদেরকে কিন্তু আজ সরে থাকতে হবে কর্মক্ষেত্রের পরিশ্রম অবশ্যই বাড়াতে হবে চাকরির ক্ষেত্রে হঠাৎ স্থানান্তরের বিষয়ে কোনো যোগ তৈরি হতে পারে সন্তানের আচরণের বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আজ ধর্মীয় বিষয়ে তাদেরকে অবশ্যই শিক্ষা দেওয়ার চেষ্টা করুন এবং ধৈর্য ধরে প্রতিটি কাজ করলে আপনার জীবনে আজ অবশ্যই সফলতা আসবে আজ এই বিশেষ দিনে আপনারা হলুদ রঙকে ব্যবহার করুন নয় এবং বারো সংখ্যা আপনাদের জন্য শুভ হবে উত্তর দিকে অভিমুখ করে যে কোনো কাজের সফলতা আসবে ব্রোঞ্জ ধাতু আপনাদের জন্য শুভ হবে তাছাড়া এই বিশেষ দিনে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফল হলুদ ফুল নিবেদন করুন এবং সেই সাথে আপনারা আজ তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ দিয়ে সেই আপনারা তুলসী মঞ্চের চারিদিকে এগারো বার প্রদক্ষিণ করে ওং নম ভাগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র আপনারা জপ করুন তাতে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরবে বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম চৌঠা মার্চ দু হাজার একুশ বৃহস্পতিবারের বিশেষ রাশিফল আজ এই বিশেষ দিনে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি ফিরবে আজ এই পর্যন্ত নমস্কার